মেডিকেলে প্রিপারেশন নিয়েছে, ম্যাথমেটিক্স করা হয়নি। এইচএসসিতে ম্যাথমেটিক্স অপশনাল সাবজেক্ট ছিল, এই জন্য ম্যাথমেটিক্স করা হয়নি। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টে আমি অনেক বেশি এগিয়ে গিয়েছি, কিন্তু ম্যাথমেটিক্সটা এখনও কমপ্লিট করতে পারিনি। তোমাদের ভিতর যাদের এই ধরনের প্রশ্ন আছে, অর্থাৎ যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে অথবা অপশনাল সাবজেক্ট ছিল বলে ম্যাথমেটিক্সটা করতে পারোনি, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। এবং এই ভিডিওতে আমরা দেখব ঢাকা ইউনিভার্সিটি ক এর ম্যাথের ফাইনাল সাজেশন। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে এবং তোমরা সবাই এটা নিয়ে এখন অনেক বেশি ভীত সন্ত্রস্ত রয়েছে। তোমাদের ভেতর কেউ কেউ অলরেডি ম্যাথমেটিক্সেরও ভালো একটা প্রিপারেশন নিয়ে নিয়েছো, কিন্তু অনেকেই আছে যারা ম্যাথমেটিক্সের একেবারে প্রিপারেশন নিতে পারেনি। তাদের জন্য আমরা আজকে এই ভিডিওতে ম্যাথমেটিক্স ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় গত 10 বছরের অ্যানালাইসিস করব এবং আমরা দেখব যে গত 10 বছরে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো যারা একেবারেই প্রিপারেশন নেওনি তারা কীভাবে অল্প সময়ের ভিতরে কোন কোন টপিকগুলো পড়ে তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ম্যাথমেটিক্স টপিকটাকে পার পেতে পারো, তাদের জন্যই আমাদের আজকের ভিডিও। তাহলে চলো আমরা শুরু করে দিই যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় গত 10 বছরে আসলে কোন কোন প্রশ্নগুলো এসেছিলো এবং আমরা কোন কোন টপিকগুলো পড়লে ম্যাথমেটিক্স এই সাবজেক্টটায় ঢাকা ইউনিভার্সিটিতে জয় করতে পারবো। তাহলে দেখো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর আমরা জানি 21 ব্যাচের শর্ট সিলেবাসে টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে, যেগুলো হচ্ছে ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এবং সেকেন্ড পেপারে রয়েছে বহুপদী, কনিক্স, বিপরীত ত্রিকোণমিতি এবং স্থিতিবিদ্যা। আমরা যদি গত 10 বছরের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স নির্ণয় থেকে টোটাল প্রশ্ন এসেছিলো 60টা, সরলরেখা থেকে 10টা, অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে যথাক্রমে 9টা এবং 11টা। অর্থাৎ আমরা যদি একটু যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট পেপার থেকে টোটাল গত 10 বছরে প্রশ্ন আসছে টোটাল 35টা। এবং সেকেন্ড পেপারের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে প্রথমে আসে বহুপদী, এখান থেকে আসছে 5টা প্রশ্ন, তারপরে কনিক্স থেকে আসছে হচ্ছে 10টা প্রশ্ন, তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে আরও 5টা প্রশ্ন এবং স্থিতিবিদ্যা থেকে 8টা। অর্থাৎ গত 10 বছরে ম্যাথ সেকেন্ড পেপার থেকে আমি দেখতে পাই যে 28টা প্রশ্ন আসছে। অর্থাৎ আমরা একটু তুলনামূলক ফার্স্ট পেপারটা একটু বেশি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের জন্য। এখন আমাদের দরকার যে কোন কোন টপিকগুলো আসলে পড়তে হবে বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে আমরা একটু দেখি। দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রথমত ইনভার্স ম্যাট্রিক্স, এবং এটা অবশ্যই 2x2 এর ইনভার্স ম্যাট্রিক্স আমরা একটা সুন্দর শর্টকাটের মাধ্যমে শিখতে পারি এবং সেই শর্টকাটের মাধ্যমে তোমরা এটা শিখে ফেলবা। এছাড়াও গুণের থেকে একটা প্রশ্ন এসেছিল, তাছাড়া বিভিন্ন নামের ম্যাট্রিক্স, যেরকম ব্যতিক্রমী ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় হয়তো বা একবার আসছে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অনেক অনেকবার আসে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, দেন হচ্ছে কোনটি অভেদক ম্যাট্রিক্স ইত্যাদি ইত্যাদি, সারি ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স, এগুলো তোমাদের দেখে নিতে হবে। দেন এখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক আমি মনে করি সেটা হচ্ছে মাত্রা বের করা। দেখো, এই মাত্রা সংক্রান্ত একটা প্রশ্ন গত বছরও আসছে এবং তার আগের বছরেও আসছিলো, কিন্তু তার মানে হচ্ছে এখান থেকে আমি যদি বলি তা ইনভার্স ম্যাট্রিক্স বের করা, 2x2 এবং হচ্ছে মাত্রা, এই দুইটা জিনিস তোমাদের ভালো করে শিখতে হবে। দেন আমরা চলে যাই সরলরেখা। দেখো, সরলরেখা চ্যাপ্টারটা অনেক অনেক টপিক, এখন এই অনেক অনেক টপিকের ভিতরে আমরা যেহেতু এখনও প্রিপারেশন একেবারে নেইনি, তার মানে হচ্ছে আমরা কিছু সিলেক্টিভ কিছু জিনিস আমরা দেখে যাব এবং সেই জিনিসগুলো এখানে লেখা আছে। দেখো, তোমরা এখান থেকে যেগুলো দেখতে পারো, প্রথমত বিভিন্ন ধরনের সরলরেখা, বিভিন্ন ধরনের সরলরেখা সমীকরণ আমাকে দিতে পারে, তারপরে হচ্ছে লম্ব সরলরেখা সমীকরণ, তারপরে হচ্ছে সমান্তরাল সরলরেখা সমীকরণ, অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কে এর মান বের করতে দেয়। এছাড়াও এই কার্তেশীয় এবং পোলার এই ট্রান্সফার, এটা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় সময় পরীক্ষায় আসে। এছাড়াও আমাদের দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ অথবা কয়েকটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান কত, অথবা যে এই যে আবদ্ধ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার যে যা আবদ্ধ ক্ষেত্র, এই ক্ষেত্রের যে কর্ণ, সে কর্ণের দৈর্ঘ্যটা বা কর্ণের সমীকরণটা কত, ইত্যাদি ধরনের প্রশ্ন কিন্তু আগেও এসেছে এবং সামনেও আসতে পারে। তো সরলরেখা থেকে আমরা যদি একটু হিট পয়েন্টগুলো যদি আমরা একটু খুঁজি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সরলরেখা সমীকরণ বের করা, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়, এবং অবশ্যই অবশ্যই চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করা, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখে যেতে পারো, এবং
এই যে সিলেক্টিভ টপিকগুলো যারা এখনও ম্যাথমেটিক্স টপিকটা শুরু করো নাই বা সাবজেক্টটা শুরু করো নাই, তারা কিন্তু এই টপিকগুলো খুব অল্প সময়ে প্রিপারেশন নিতে পারবা। জাস্ট আমরা এটার একটু কনসেপ্টটা দেখব, দেন হচ্ছে এখান থেকে কোন প্রশ্নগুলো আসছে এগুলো আমরা ভালো করে জানবো, তাহলে ইনশাল্লাহ আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যে কয়টা প্রশ্ন থাকবে সেগুলো ম্যাক্সিমামটা আমরা অ্যাটেম্প করতে পারবো। দেন আমরা যদি চলে যাই অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা হচ্ছে আমাদের ক্যালকুলাস, অর্থাৎ তোমাদের যে ক্যালকুলাস অংশ পুরোটাই তোমাদের শর্ট সিলেবাসে আছে। এই অংশটাই আমরা অনেকে একটু ভয় পাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমরাও এখানে কয়েকটা নির্দিষ্ট জিনিস থেকেই প্রশ্ন আসছে আমরা দেখছি এবং সেই নির্দিষ্ট জিনিসগুলো আমরা অবশ্যই কমপ্লিট করে যাব। দেখো যেরকম অন্তরীকরণ, অন্তরীকরণ থেকে লা হসপিটাল থেকে প্রায় সময় প্রশ্ন আসে এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে এখান থেকে কিন্তু দুইবার প্রশ্ন আসছে। তো লা হসপিটাল আমরা দেখব এক্সটান্স টু ইনফিনিটি এইটার জন্য আসে, যেরকম এক্সটান্স টু ইনফিনিটি দিব উপরে দিল x³ + 3x² + 2x, নিচেও একটা এরকম x-এর একটা দ্বিঘাত সমীকরণ দিল বা ত্রিঘাত সমীকরণ দিল। তো এই ধরনের অ্যান্সারগুলো আমরা খুব সহজে শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমরা জানি যে উপরে সর্বোচ্চ x পাওয়ার বিশিষ্ট যেটা আছে তার সহগ ভাগ হচ্ছে নিচে সর্বোচ্চ x, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত যেটা সেটার সহগগুলোর অনুপাতে হয় অ্যান্সার। তো এই শর্টকাটগুলোর মাধ্যমে আমরা এগুলো শিখতে পারি। এখান থেকে আবার পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অর্থাৎ একবার আমি অন্তরীকরণ করলাম y1 বের হইলো, ওই পুরো সমীকরণকে আরেকবার অন্তরীকরণ বের করলাম y2 বের হইলো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এছাড়াও গরুমান লঘুমান বের করা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই অন্তরীকরণ থেকে, সেটা হচ্ছে স্পর্শকের ঢাল সংক্রান্ত। দেখো যে কোনো একটা বক্ররেখা দিয়ে তার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলবে। তো আমাদের কাজ হচ্ছে জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করা, আমরা একবার ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু সেখান থেকে ঢালটা পেয়ে যাই, এবার দেন বিন্দুটা বসায় দিব, তাহলে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়ে যাব। অথবা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে এর কোন মানের জন্য যে এই এর স্পর্শকটা হবে এক্স অক্ষের বরাবর বা এক্স অক্ষের সাথে 30° কোণ করে আছে। তো এই ধরনের প্রশ্নগুলো ভাইয়ারা আমরা এই অন্তরীকরণ থেকে একটা নির্দিষ্ট কনসেপ্টের একটা প্রশ্ন, তো এইটা কনসেপ্টটা আমরা গ্রাফ করার ট্রাই করব, তাহলে আমরা ইনশাল্লাহ অন্তরীকরণ থেকে আমরা একটা প্রশ্ন কিন্তু কমন পেতে পারি। দেখো এখানে টোটাল অন্তরীকরণ থেকে প্রশ্ন আসে টোটাল 9টা, তার মানে গত 10 বছরে 9টা, মানে প্রতি বছরেই একটা করে আসছে বলা যায়, তার মানে অন্তরীকরণ থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাচ্ছ। আর যেহেতু এখন মাত্র 8টা চ্যাপ্টার, তার মানে এই 8টা চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টার থেকেই তো তুমি অবশ্যই প্রশ্ন কমন পাবাই, তার পাশাপাশি এই 8টা চ্যাপ্টারের যেগুলো ভাইটাল, যেরকম এই অন্তরীকরণ যোগজীকরণ, এই ভাইটাল চ্যাপ্টারগুলো থেকে তুমি 2 বা ততোধিক প্রশ্ন কিন্তু কমন পাবা। তার মানে খুব অল্প কয়েকটা টপিক তুমি যদি পড়ে যাও কমপ্লিট করে যেতে পারো, ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। দেন আমরা যদি একটু দেখি যোগজীকরণের দিকে, এই যোগজীকরণের ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় এই ম্যাথ ফার্স্ট পেপার এবং এই ম্যাথ সেকেন্ড পেপার, টোটাল ম্যাথের উপরে গত 10 বছরে যত প্রশ্ন আসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যোগজীকরণের ক্ষেত্রফল বের করা। দেখো এই যোগজীকরণের ক্ষেত্রফল বের করা কতবার আসছে, 1, 2, 3, 4, 5, 6, তার মানে হচ্ছে গত 10 বছরে 6 বার আসছে। তো এইটার অ্যান্সারগুলো একেবারে মুখস্থ, খুব সুন্দরভাবে অ্যান্সার হয় এগুলো, ক্ষেত্রে অ্যান্সার হয় 8/3 বা 1/8, এই ধরনের অ্যান্সারগুলো আসে। তো এইটার কতগুলো শর্টকাট আছে তোমাদের যোগজীকরণের একেবারে শেষ চ্যাপ্টারের দিকে, উদাহরণের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা একটু দেখবা। যেরকম মনে করো x² = y, y² = x, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত, অথবা কোনো একটা উপবৃত্ত দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত। তো এটা শুধুমাত্র যে MCQ-র জন্য ইম্পর্টেন্ট তা না, এখানে CQ-র জন্যও আসতে পারে। সো এই ক্ষেত্রফল নির্ণয়টা, তো আমি যদি বলি যে ফার্স্ট পেপার থেকে ভাইয়া তুমি একটা প্রশ্নই পড়ে যাবা, তুমি আমাকে জিজ্ঞেস করলা যে ভাই আমি একটা প্রশ্নই পড়ে যাব, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ক্ষেত্রফল নির্ণয়টা শিখে যাও, এখান থেকে নিশ্চিত একটা প্রশ্ন কমন পেতে পারো। এছাড়াও এখান থেকে এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই যে f(x) / f'(x), অর্থাৎ উপরে ফাংশন আছে এবং সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যে মানটা পাওয়া যায় সেটা তার নিচে আসে। তো এরকম একটা ভগ্নাংশ যদি হয় তাহলে সেটার জন্য তার যে অ্যান্সারটা, এটা একটা শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। তো এই সংক্রান্ত যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু এখান থেকে আসতে পারে।
অথবা এই যে দেখো রুট ওভারের একটা ফাংশন আছে এটার ইন্টিগ্রেশন করতে দিতে পারে, আবার এইটা হচ্ছে ভাগে আছে আর এই দুইটা হচ্ছে গুণে আছে, এটাও একটা শর্টকাট আছে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আবার এইখানে আমি একটা অঙ্ক আবার লিখে রাখছি, এটা কয়েকবার আসছে, এটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটা কয়েকবার আসে, এই জন্য এটা এখানে লিখে রাখছি যদি আবারও চলে আসে। তো এই ধরনের অঙ্কগুলো যেগুলো যোগজীকরণের ক্ষেত্রে তোমরা দেখবা যে অঙ্কগুলো বারবার বারবার আসতেছে, তো যে প্রশ্নগুলো বারবার বারবার আসতেছে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। তো এই ছিল আমাদের ম্যাথ ফার্স্ট পেপার। তো এবার আমরা যদি দেখি ম্যাথ সেকেন্ড পেপারের দিকে, তাহলে প্রথমেই আছে আমাদের বহুপদী। দেখো বহুপদী চ্যাপ্টারটা মাত্র 5টা প্রশ্ন আসছে, মনে হতে পারে ভাই এটা তো ইম্পর্টেন্ট না, এটা আমি স্কিপ করবো, এখান থেকে প্রশ্ন আসবে না। না, অবশ্যই প্রশ্ন আসবে যেহেতু তোমাদের এখন শর্ট সিলেবাস। এখন দেখো এখান থেকে আসলে কোনগুলো আমাদের পড়তে হবে, দেখো এখান থেকে প্রশ্ন আসছে বিভিন্ন ধরনের মূলের সমীকরণ বের করা। যেরকম তোমাকে একটা সমীকরণ দিয়ে বললো এর মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস ওয়ান আর বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ বের করো, এটা দিতে পারে। অথবা টু আলফা টু বিটা বিশিষ্ট একটা সমীকরণ বের করতে দিতে পারে, অথবা আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে দিতে পারে, যে কোনো কিছুই সমীকরণ দিতে পারে। তো এইটা হচ্ছে আমাদের এইটা, এখান থেকে দুইটা প্রশ্ন আসছিলো। দেন হচ্ছে মূলের প্রকৃতি বের করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন ধ্রুবক পদের মান বের করতে দিতে পারে। তো এখানে আমরা নিশ্চয়কের সম্পর্কের উপরে মূলের প্রকৃতি বের করা আমরা জানি যে কিভাবে বের করা যায়, ডি এর মান শূন্য হলে কি হয়, ডি এর মান শূন্য থেকে বড় হলে কি হয়, ডি এর মান শূন্য থেকে ছোট হলে কি হয়। এই তিনটা শর্তের জন্য আমরা যদি সূত্রগুলো জানি তাহলে অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আর এখানে একটা টার্ম ছিল অনুবন্ধী মূল, যে যখন একটা মূল যদি হয় ওয়ান প্লাস আলফা তাহলে আরেকটা হয় ওয়ান মাইনাস আলফা। তো একটা মূল দেওয়া থাকলে অন্য একটা মূল আমার আর লিখে দেওয়ার কোনো দরকার নাই, আমরা এটা নিজেরাই এটা বলতে পারবো। একটা যদি হয় রুট ওভার থ্রি প্লাস আই, আরেকটা হবে রুট ওভার থ্রি মাইনাস আই, অর্থাৎ যেখানে আই আছে অর্থাৎ এই যে জটিল অংশ আছে তার আগে সাইনটা চেঞ্জ হয়ে যায় অনুবন্ধী মূলের ক্ষেত্রে। এই অনুবন্ধী মূল দিয়ে একটা সিকিউ প্রশ্ন গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার যে সিকিউ সেখানে এসেছিলো। দেখো ফার্স্ট পেপার থেকে আমি যদি বলি এই চারটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসছিল এবং সেই সিকিউটা ছিল আমার এই ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। আর এইখান থেকে সেকেন্ড পেপার থেকে দুইটা সিকিউ আসছে এবং সেগুলো হচ্ছে একটা হচ্ছে মূলের প্রকৃতি অর্থাৎ অনুবন্ধী মূল সংক্রান্ত এবং আরেকটা ছিল টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকাল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তো এই সূত্রটা প্রমাণ করতে বসেছিলো। তো এইটা হচ্ছে আবার বিপরীত ত্রিকোণমিতিতে। সো সিকিউও কিন্তু এখন আমার মাথায় একটু খেয়াল করতে হবে যে আমার কিন্তু সিকিউ প্রশ্নটাও আসবে। এরপর দেখো এছাড়াও ত্রিঘাত কোনো একটা সমীকরণ দিয়ে দিল, যেরকম থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান, বললো এর মূলগুলোর যোগফল বের করো। তো সুন্দর সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা এই মূলগুলোর যোগফল বের করতে পারি। অথবা মূলের সম্পর্ক, এই মূলের সম্পর্ক আবার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেরকম আমাকে বললো একটি মূল অপর মূলের উল্টো, অথবা বললো যে একটি মূল অপর মূলের দ্বিগুণ, এই ধরনের অঙ্কগুলো, অথবা একটি মূল অপর মূলের বর্গের সমান, এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভাইয়েরা ইম্পর্টেন্ট। সো বহুপদী থেকে আমরা জাস্ট এই কয়েকটা টপিক দেখব, ইনশাল্লাহ আমরা এখান থেকে কমন পাবো। দেন আমরা যদি দেখি কনিক্স, কনিক্স থেকে 10টা প্রশ্ন আসছে, এটা থেকে প্রতি বছরই আমার প্রশ্ন আসতো এবং খুব 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 নির্দিষ্ট কয়েকটা টপিক থেকে। তাহলে এই টপিকগুলো কী, তোমরা আমি তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা, আমি জানি যেহেতু এই ভিডিওতে যারা দেখছো তারা সবাই প্রিপারেশনে অনেক ল্যাকিংস নিয়ে আমাদের আজকের ভিডিওটা দেখতেছো, তোমাদের ম্যাথমেটিক্সে অনেক বেশি ল্যাকিংস আছে। সো তোমরা হয়তোবা দু একটা টপিক দু একটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, বাট কনিক্সটা স্কিপ করবা না, কনিক্সটা শেখা অনেক বেশি সহজ হবে তোমাদের জন্য, অনেক কম সময়ে এটা শিখতে পারবা। তো এইখান থেকে দেখো উৎকেন্দ্রিকতা বের করা, প্রতি বছরই কোথাও না কোথাও এটা আসে এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এটা চারবার আসছে। খুব সহজেই আমরা উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে পারি এবং এই দুইটা থেকেই উৎকেন্দ্রিকতাটা বের করতে দেয়। এছাড়াও এটা কোন ধরনের কনিক্স, একটা বড় একটা সমীকরণ দিয়ে বলবে এটা কোন ধরনের কনিক্স। এছাড়া পরাবৃত্তের আমার লেকচার রাখতে দিবে। আর আরেকটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমীকরণ হতে উপাদান বের করা, এটাও এবার সিকিউয়ের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। যেহেতু কনিক্স থেকে গত বছর সিকিউ আসে নাই, তার মানে এবছর কনিক্স থেকে সিকিউ অবশ্যই আসবে এবং যদি অবশ্যই আসে তাহলে তার জন্য সমীকরণ হতে উপাদান বের করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সমীকরণ হতে কোন কোন উপাদান, যেরকম আমাকে শীর্ষবিন্দু বের করতে দেয়, উপকেন্দ্র বের করতে দেয়, অথবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে দেয়, দ্বিকাক্ষের সমীকরণ বের করতে দেয়, অথবা বৃহত অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ইত্যাদি ইত্যাদি বের করতে দেয়। তো এই কয়েকটা টপিক, নির্দিষ্ট কয়েকটা 5 থেকে 6টা জিনিস আমার এখান থেকে সূত্রগুলো যদি আমি জানি তাহলে আমরা সেখান থেকে এটা বের করতে পারবো। দেন
আমরা চলে যাই আমাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। তো এই বিপরীত ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো আসে সব প্রশ্ন হচ্ছে এই সংক্রান্ত, ম্যাক্সিমাম টেন ইনভার্স এক্স এবং টেন ইনভার্স ওয়াই সংক্রান্ত। এবং লাস্ট ইয়ার এইটা থেকে একটা সিকিউ প্রশ্ন আসছিল, এইটার মেন সূত্রটাকে প্রমাণ করতে বলছিল। আর এছাড়াও এই দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে একটা অঙ্ক আছে, এটা একবার আসছিলো। তাহলে এই অঙ্কটা দেখো, আমরা এই সাইন ইনভার্স এক্স আছে, কজ ইনভার্স এক্স আছে, এই দুইটাকেই আমি টেন ইনভার্সে ত্রিভুজের মাধ্যমে নিয়ে দেন হচ্ছে এই টেন ইনভার্স এক্স এবং টেন ইনভার্স ওয়াই সূত্র করলেই আমি অঙ্কটা সলভ করে ফেলবো। অর্থাৎ সব কিছু এই টেন ইনভার্স এক্স এবং টেন ইনভার্স ওয়াইয়ের সূত্রের উপর কিন্তু নির্ভর করতেছে। এছাড়াও কতগুলো মুখস্থ সূত্র আছে, যেরকম সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্সের যোগফল হচ্ছে পাই বাই টু। তো এই পাই বাই টু হয় যে সূত্রগুলো, এইগুলো মাঝে মাঝে সরাসরি মুখস্থ কিন্তু পরীক্ষায় আসে, একবার আসছিলো। এছাড়াও এইখানে আমি আরেকটা জিনিস লিখছি, খুবই ইন্টারেস্টিং এটা। তো এইটা হচ্ছে একটা ফাংশনের ভিতর যখন আরেকটা ফাংশন, অর্থাৎ কোনো একটা ফাংশনের ভেতরে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন যখন অ্যাঙ্গেল হিসেবে ব্যবহৃত হয় তখন এটার অ্যান্সারটা আমরা খুব সহজে বের করতে পারি। আমরা জানি এই সাইন আর কস এই দুইটার ভিতরে দা কুমড়া সম্পর্ক, এই দুইটা কাটা যায়। কট আর টেন এই দুইটার ভিতরে দা কুমড়া সম্পর্ক, এই দুইটা কাটা যায়, তাহলে বাকি থাকে এক্স, এক্সই হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আবার পরীক্ষায় আসছে দু একবার, তো এগুলোও আমরা কিন্তু করতে পারবো। অ্যান্ড লাস্ট অফ অল সাধারণ সমাধান বের করা, এই সাধারণ সমাধান আমরা করব না, আমরা এটা অপশন টেস্ট করব। আমরা যদি অপশন টেস্ট করার মাধ্যমে এটা সলভ করতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমার বেশি খাটনি নাই, আমার এই অঙ্কটা আমরা দেখেই করতে পারি। এখানে সূত্রগুলো আমার কয়েকটা মুখস্থ করতে হবে, এটা আমি করব অপশন টেস্টে। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো একটা জিনিস, টেন ইনভার্স এক্স এবং টেন ইনভার্স ওয়াই এইটা সূত্রটা। তো এইটা সূত্রটা তোমরা যদি করো তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দেন লাস্ট অফ অল স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে আমার মনে হয় এই সেকেন্ড পেপার থেকে কনেক্সের পরে সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা যারা তোমরা একেবারেই ধরো নাই তোমাদেরকে আবারও বলি যে সবার আগে এই চ্যাপ্টারটা করবা, কারণ যে কয়েকটা নির্দিষ্ট টপিক আছে এই কয়েকটা টপিকের জন্য অন্য কোনো জ্ঞান কোনো প্রয়োজন নাই। যেরকম কনিক শিখার জন্য আমার সরলরেখা বৃত্ত স্থানাঙ্ক সামান্য জ্ঞান যদি থাকে আমার জন্য ভালো হয়, কিন্তু স্থিতিবিদ্যার জন্য কোনো কিছু দরকার নেই, একেবারে সহজে তোমরা সলভ করতে পারবা। এখান থেকে কোন প্রশ্নগুলো করবো ভাইয়া, দেখো এখান থেকে সামান্তরিকের সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সামান্তরিকের সূত্র এখান থেকে আসে, তোমার হচ্ছে আমরা জানি যে সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা কয়েক দুইটা বলের লব্ধির মান এবং লব্ধির দিক বের করতে পারি। তো এইখানে কয়েকটা ডেরিভেশন আছে, যেমন কখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো, কখন লব্ধির সর্বনিম্ন মান পাবো, আলফা মান 90 ডিগ্রির মান জন্য লব্ধির মান কত হবে, এই ধরনের যে কেসগুলো আছে এই ধরনের কেসগুলো থেকে কিন্তু অঙ্ক প্রায় সময়ে চলে আসে। এছাড়াও যেরকম এই যে এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা লাস্ট বছর আসছিলো এবং 2013-14 সালে মানে প্রায় 10 বছর আগে একবার আসছিলো। তো এটা কি বলছে যে একটা বলকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়ে যায়, তো এক্ষেত্রে আলফা এর মানটা কত সেটা বের করতে বলছে। তো এইটাও আমরা সামান্তরিকের সূত্র দিয়ে সলভ করতে পারি। এছাড়াও এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বিভিন্নভাবে আসে, সেটা হচ্ছে আমরা দেখবো যে সমান্তর ধারায় তিনটা বল আছে, একটা পি, একটা টু পি, একটা থ্রি পি, তার মানে কি একটা থেকে একটা পি বেশি, তার মানে একটা সমান্তর ধারা এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো এইটার জন্য অ্যান্সার হয় রুট ওভার 3 × সাধারণ অন্তর, অর্থাৎ এটার জন্য অ্যান্সার হবে রুট ওভার 3 × পি। তো এই ধরনের অঙ্কটা ডিরেক্ট আসতে পারে অথবা এভাবেও আসতে পারে, বলে দিবে যে 2, 4, 6 এই তিনটা বল কোনো একটা সমবাহু ত্রিভুজের বাহু বরাবর ক্রিয়াশীল, এদের লব্ধি কত। মনে রাখবা বলগুলো যখন সমবাহু ত্রিভুজের বাহু বরাবর ক্রিয়াশীল তখন তার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে আছে, তার মানে হচ্ছে এরা 2, 4, 6 পার্থক্য কত 2, 2, 2 এবং এদের 120 ডিগ্রি কোণ করে এরা আছে প্রত্যেকে, তার মানে অ্যান্সার হবে রুট ওভার 3 × সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত, ওই যে 2 করে বাড়ছিল, তাহলে 2 × রুট ওভার 3 এটাই হচ্ছে অ্যান্সার। এবং এর পাশাপাশি সমান সমান বলের লব্ধি আর ইজিক্যাল টু 2p cos আলফা বাই 2 হয়, এই সূত্রটাও কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে আমি যদি বলি যে মোটের উপর আমরা যদি এই কয়েকটা টপিক আমাদের নেক্সট 1 মান্থ আমরা একটু ভালো করে দেখি, আমি যদি হাতে গুনি তাহলে আমরা এখান থেকে হয়তোবা 30টা টপিক পাইতে পারি সর্বোচ্চ। এবং 30টা টপিক প্রত্যেক দিন একটা করে টপিক যদি আমরা করি তাহলে আমাদের একটা টপিক করতে হয়তোবা 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট সময়ই গেল। তাহলে প্রত্যেক দিন যদি তুমি ম্যাথমেটিক্সের ওপরে 15 মিনিট সময় দাও তাহলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়
তোমরা তোমাদের যে সর্বোচ্চ নাম্বার বা সর্বোচ্চ প্রিপারেশন ম্যাথমেটিক্সের উপর হয়ে যাবে জাস্ট এই সিকোয়েন্সে যদি তোমরা পড়তে পারো। তো যাদের মেডিকেলের প্রিপারেশনের জন্য ম্যাথমেটিক্সের প্রিপারেশন নেওয়া হয় নাই, যাদের অপশনাল সাবজেক্ট বিধায় ম্যাথমেটিক্সের প্রিপারেশন নেওয়া হয় নাই, অথবা যাদের ম্যাথ ভয় আছে এই জন্য ম্যাথমেটিক্সের প্রিপারেশন করতে পারো নাই, তাদের জন্য বলছি যে হ্যাঁ এখনও সম্ভব, তোমরা তোমাদের ম্যাথমেটিক্সের সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে পারবা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগ মুহূর্তের ভেতরে। সো এই সাজেশন অনুযায়ী এখনই তোমরা তোমাদের ম্যাথমেটিক্সের প্রিপারেশনটা শুরু করে দিতে পারো। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।